গাইস, গুড মর্নিং। আজকে কিবার আজকে শুক্রবার, আর এখন বাজে 9:30। তো দেখো, আমি আবারও ফ্ল্যাটে চলে এসেছি, কারণ মানে তোমাদের সাথে তো সেভাবে শেয়ার করাই হয়নি। আমার ঘরে না প্রচুর বাসন রয়েছে, তো সেই কারণে সেগুলো একটু গোছগাছ করবো আজকে। কাকিমা আসবে, কাকিমা এসে করে দেবে, তো সেই কারণে আমি ফ্ল্যাটে চলে এসেছি। দেখো, আজকে কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে আসিনি, কারণ আবার আমাকে ব্যাক করতে হবে বাপের বাড়িতে। এভাবেই আমার জীবনটা যাচ্ছে, বাপের বাড়ি ফ্ল্যাট। তো যাই হোক, তো চলো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। একটুখানি এবারে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটু কফি খাই। আগে মাথাটা ছাড়াতে হবে, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে। কালকে সারা রাত ঘুমাতেই পারিনি, কারণ আমার ছেলে খুব কাজ ছিল রাত্রিবেলা, তো যাই না কেন। তো চলো কফিটা খাই, ফ্রেশ হই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদেরকে দেখিয়েছিলাম ফ্ল্যাটে গিয়ে, তো তারপরে কাজ বাজ সেরে আমার ভাই স্নান টান সেরে ভাইকে ফোন করেছিলাম, ভাইও চলে এসেছিলো। তারপরে শাশুড়িমার বাড়ি গিয়ে কিছু কাজ ছিল, তো কাজগুলো সেরে টেরে এসে ছেলেকে স্নান করিয়ে আবার গেছিলাম, কারণ আমার একটা অ্যাকোরিয়াম ছিল বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিলো, তো সেটাই আমি আমার জেঠুর ছেলেকে দিলাম। তো সে অ্যাকোরিয়ামটা আনতে গেছিলাম, এনে খেয়ে দিয়ে আর একটু ঘুরছিলাম, কারেন্ট চলে গেছিলো, তো চার্জ ছিল না ফোনে, তাই ভিডিও মানে দিতে পারিনি। তো ওই জন্য মানে বিকাল এখন বাজে হচ্ছে 5টা, তো এখন ভিডিওটা করছি। তো চলো দেখা অ্যাকোরিয়ামটা কীভাবে সাজিয়েছি আমরা। দেখো, অ্যাকোরিয়ামটা এখনও জল মাছ কিছুই দেয়নি, জল দিয়ে ভাই মাছ আনবে। তারপরে এই যে লাইটটা, টিভি লাইটটা খারাপ হয়ে গেছে, লাইটটা ঠিক করবো। এখন আমরা একটু আমার ভাইয়ের ল্যাপটপে বই দেখবো, তো চলো। এই যে দেখো আমার ভাইয়ের ল্যাপটপ, তো চলো দেখি কি সিনেমা দেখা যায়, ভূতের সিনেমা কিছু একটা দেখবো। সিনেমা স্টার্ট হয়ে গেছে, আর বইটার নাম কি? মামি, ভূতের বই। বন্ধুরা দেখো, আমি আর আমার ভাই মানে জেঠুর ছেলে রাত্রিবেলা মুদিখানার দোকানে এসেছি আমুল দুধ খেতে। দুজনেই খেতে খুব ভালোবাসে আমুল দুধ, তো সেরকম কোনো ব্যাপার ছিল না, জাস্ট এসেছিলাম একটা টুকটাক জিনিস কিনতে, তাই একটু আমুল দুধ খেয়ে নিলাম দুজনে। তো চলো